ভয়াবহ ভাবে ডেঙ্গু ছড়িয়েছে 60 জেলায় প্রায় 14,000 আক্রান্ত গত 24 ঘন্টায় 889 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে এই সময়ে মৃত্যু হয়েছে 3 জনের এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে রবিবার 836 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন যা ছিল দিনের হিসাবে বছরের সর্বোচ্চ সংখ্যা সেই রেকর্ড একদিন বাদেই ভাঙার খবর এলো স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে তাতে বলা হয় সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে 889 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন পার্বত্যাঞ্চলে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া দেখা দিয়েছে দর্শক ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি সাইফুল ডেঙ্গু পরিস্থিতি ও এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগের বিষয়ে জানাবেন মাহবুব আসলে আপনি যেমনটি বলেছেন আমি শুরুতে বলে রাখবো ডেঙ্গু পরিস্থিতি কিন্তু চট্টগ্রামে খুবই ভয়াবহ গত 48 ঘন্টায় চট্টগ্রামে প্রায় 150-এর উপরে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন এবং চলতি বছর 2023 সালে ডেঙ্গু পরিস্থিতি আমরা যেটা জেলা সিভিল সার্জনের কাছ থেকে জানলাম সেটাতে এক পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী সহ 13 জন মারা গেছেন ডেঙ্গুতে এবং সেই সাথে 840 জন আক্রান্ত হয়েছেন চলতি বছর কিন্তু আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রামের যতগুলো বেসরকারি হাসপাতালে বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 15, 16, 17, 18 এই তিনটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হয়েছে এখানে কিন্তু ডেঙ্গু রোগীদের ভর্তি করানো হচ্ছে এবং একের পর এক ডেঙ্গু আসতেছে এবং এখানে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে ডাক্তাররা জানিয়েছেন আসলে যেভাবে আসতেছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভয়াবহভাবে পরিস্থিতি তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেই ক্র্যাশ প্রোগ্রাম সেটা কিন্তু কোনো কাজেই আসছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন কোনো কাজে আসছে না গতকাল কিন্তু তারা উদ্বোধন করেছেন ডেঙ্গু বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা এবং সে যারা ডেঙ্গু পরীক্ষা করতে পারবেন না তাদেরকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করে দেবেন এবং সেই সাথে ড্রোন ক্যামেরার সাহায্যে কিন্তু বাসা বাড়িতে কিন্তু দেখা কোথায় কী আছে না আছে সেটা পরীক্ষা করে দেখা যাচ্ছে কিন্তু আসলে কোনো প্রোগ্রামে কোনো কাজে আসছে না মানে চট্টগ্রামের 41টি সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের 409টি স্পটকে ডেঙ্গু স্পট ঘোষণা করা হয়েছে এবং এই এই স্পটগুলোতে কিন্তু প্রতিদিনই কিন্তু নতুন নতুন ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে এরপরও কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ সেই রকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কর্পোরেশন চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো উদ্যোগে কাজে আসছে না মাহবুবা এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ ধন্যবাদ আপনাকে সাইফুল মাহমুদ জানাছিলেন চট্টগ্রাম থেকে